একটি ছিল ভালো রাস্তা, আর একটি ছিল খারাপ রাস্তা। ভালো রাস্তাটি ছিল অনেক সুন্দর, সেখানে কোনো গর্ত বা নুড়ি পাথর বেরিয়েছিল না। আর খারাপ রাস্তার পথটি ছিল অনেক কঠিন, ছিল অনেক গর্ত। একদিন একটি পথিক অনেক ক্লান্ত হয়ে দুটি রাস্তার সামনে আসে। সে দেখতে পায় সেখানে দুটি রাস্তা, একটি ভালো আর অন্যটি খারাপ। সে ঠিক করতে পারে না সে কোন রাস্তা দিয়ে যাবে। হঠাৎ ভালো রাস্তাটি বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো, তুমি অনেক আরামে তোমার গন্তব্যে পৌঁছে যাবে, তোমার কোনো কষ্ট হবে না। পাশের রাস্তাটি তো ভাঙা, অনেক গর্ত আছে, তোমার চলতে অনেক কষ্ট হবে। এরপর খারাপ রাস্তাটি বলে ওঠে, হে পথিক, তুমি ওর কথা শুনো না, তুমি আমার রাস্তায় এসো। হ্যাঁ, তোমার হয়তো একটু কষ্ট হবে, তবে কোনো বিপদ হবে না, তোমার সামনে বেশ ভালো কিছু অপেক্ষা করতে পারে। পথিকটি দুটি রাস্তার কথা শুনে চিন্তায় পড়ে যায়, ঠিক করতে পারে না সে কোন রাস্তায় যাবে। অবশেষে সে ভালো রাস্তাটি বেছে নেয়, কারণ সে কষ্ট করতে চাইছিল না, তাই সে ভালো রাস্তা দিয়েই হাঁটতে থাকে। কয়েকদিন পর আরও একজন সেই রাস্তা দুটির মুখোমুখি হয়, সেও একইভাবে বুঝতে পারে না সে কোন রাস্তা দিয়ে সামনে যাবে। লোকটি ছিল একজন দিন মজুরে, একজন খেটে খাওয়া মানুষ। সে পথ ভুলে সেখানে এসে পড়েছে। তখন ভালো রাস্তাটি একইভাবে বলে ওঠে, তোমাকে দেখে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি ওই খারাপ রাস্তা দিয়ে যেও না, কিন্তু আরাম করতে চাইলে তুমি আমার রাস্তায় এসো, এতে তোমার কোনো কষ্ট হবে না। তারপর খারাপ রাস্তাটি বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো, আমার রাস্তায় গেলে তোমার কষ্ট হবে ঠিকই, কিন্তু হতে পারে সেই কষ্টের পরে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অনেক সময় পথ দেখতে সুন্দর ও আরামদায়ক হলেও সামনে অনেক বিপদ থাকতেই পারে। লোকটি বেশ চিন্তায় পড়ে যায়। লোকটি ছিল খুব পরিশ্রমী ব্যক্তি, সে কষ্ট করতে জানতো। সে ভাবে, যাই, আজ একটু খারাপ রাস্তা দিয়ে যাই, দেখি সামনে কি এমন আছে। এই কথা ভেবে সে খারাপ রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। অনেক কষ্ট করে সে সামনের দিকে এগিয়ে যায়। একটু পরে সে রাস্তার মাঝে একটি বাক্স দেখতে পায়। বাক্স খুলে দেখে সেখানে অনেক সোনা। সে অবাক হয়ে যায়, সেই বাক্সটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আরও কিছু দূর গিয়ে দেখে সেই দুটি রাস্তা মিলিত হয়ে গেছে। সে পাশে আগের সেই ভালো রাস্তাটিও দেখতে পায়। সে এটাও দেখে যে ভালো রাস্তাটির পাশে একটি লোক মরে পড়ে আছে। সে বুঝতে পারে লোকটি ভালো রাস্তাটি বেছে নিয়েছিল, কিন্তু তার সামনে ছিল বাঘ। সে এও বুঝতে পারে যে সে যদি ওই রাস্তাটি বেছে নিত, তাহলে তাকেও বাঘের খপ্পরে পড়তে হতো। একটু পরে খারাপ রাস্তাটি আবার কথা বলে ওঠে, কি হে পথিক, আমি বলেছিলাম না তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, নাও তুমি তোমার কষ্টের ফল পেয়ে গেলে। আমি জানি আমার রাস্তায় হাঁটতে তোমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আশা করি তোমার কষ্টটা দূর হয়ে যাবে খুব শীঘ্র। এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি, আমাদের জীবনের অনেক চলার পথ দেখতে সুন্দর হলেও তার ফলাফল হয়তো বা ভালো হয় না, কিন্তু
অনেক সময় পথ খারাপ হলেও আমাদের কষ্ট ও ধৈর্য আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে। সেই জন্য জীবনের চলার পথে খারাপ না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তারপর লোকটি অনেক খুশি হয়ে সেই বাস্কটি নিয়ে তার বাসার পথে চলে যায়। এই রকম আরও মজার গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।